আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রান্নার সহজ রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম, হাড় বাদে টুকরোগুলো ঠিক এই সাইজের করে নিয়েছি। তারপর ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া 2 চা চামচ। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার সস 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1টা ডিম ভেঙে, আমি এখানে অর্ধেক দিলাম, পুরোটা দিইনি। এখন এই সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাংসের সাথে সব মশলা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন রেখে দিব 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পর চুলায় একটা প্যানে আমি এরকম ডুবো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। সবগুলো মাংস দেওয়ার পর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইটে রেখে ভেজে নিচ্ছি। প্রায় 4-5 মিনিটে ভাজা হয়ে যাবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। আমার 4 মিনিটের মতো সময় লেগেছে। তো 4 মিনিট পর আমি এগুলো একটা ছাঁকনি দিয়ে সবগুলো মাংসের টুকরো তুলে নিচ্ছি তেলটা ছেঁকে। সবগুলো মাংসের টুকরা ভাজা হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, সবগুলো মাংস কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর আর যা লাগছে, আমি এখানে রসুন কুচি নিয়েছি 2 টেবিল চামচ, এখন চিকন করে কুচি করে নিয়েছি। তারপর নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম, ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ। আর পেঁয়াজ কুচিও নিয়েছি আমি এখানে 1/2 কাপ। আমি কিন্তু পেঁয়াজটাকে এরকম পাতলা পাতলা করে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি, আর ঠিক এইভাবে টুকরো করতে হবে। আর গাজর নিয়েছি এখানে 1/3 কাপ, পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। তো আমি এখন একটা সস তৈরি করব। সসটা তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ টমেটো সসের সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিলি সস। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 1.5 টেবিল চামচ। তারপর ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়াটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন। তো এই সসটা কিন্তু রেডি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিটা ভেজে নিচ্ছি, আর এই রসুন কুচিটা যে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে তা না, হালকা একটু কালার হলে হবে। যখন ঠিক এরকম হালকা কালার চলে এসেছে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। তারপর গাজর কুচি, ক্যাপসিকাম কুচি সব কিছু দিয়ে দিলাম। আমি ক্যাপসিকামগুলো এরকম করে টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরোগুলো করতে পারেন। তো এভাবে আমি নেড়েচেড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু মুরগির মাংসটা ম্যারিনেট করার সময় আমরা আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম। তো আমি এখন 2 মিনিটের মতো চুলার আঁচটা ফুল আঁচে রেখে এগুলো ভেজে নিচ্ছি। 2 মিনিট পর যে সসটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু ফুল আঁচে রেখে আমি পুরো রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি এখানে 2টা আস্ত কাঁচামরিচ, আপনার চাইলে কাঁচামরিচটা কুচি করেও দিতে পারেন। তো আমি এখন এটাকে প্রায়
2 মিনিট রান্না করে নিয়েছি আর 2 মিনিট পর মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো সবগুলো দিয়ে দিলাম তো নেড়েচেড়ে এখন আরো 3 মিনিটের মতো রান্না করে নিব 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা খোলা রেখে রান্না করে নিলে হবে তো এইভাবে নেড়েচেড়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই খোলা আঁচে রাখতে হবে এই যে দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে আরেকটু ঝুলঝুল অবস্থায় নামাতে পারেন আমি ঠিক এই অবস্থায় নামিয়ে নিয়েছি আর আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি ফ্রাইড রাইসের রেসিপিটা আমি আপনাদের সাথে দুই একদিনের ভিতরে শেয়ার করব আশা করি আমার স্ক্রে চিলি চিকেনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার রেসিপিটি ভালো লাগলে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে আমার স্ক্রে রেসিপিটি শেয়ার করবেন আর রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন আমার স্ক্রে রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ